রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম বর্ষে সূরা কলম নাজিল হয়। অবস্থা তখনও কঠিন হয়নি, কুরাইশরা তখনও সহিংস হয়ে ওঠেনি, প্রকাশ্য হামলা শুরু হয়নি, অবস্থা তখনও এমন পরিমাণে আক্রমণাত্মক হয়নি যার কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানদারদেরকে নিয়ে মদিনায় হিজরত করতে হবে। একসময় মক্কায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে একটি হত্যা চেষ্টাও হয়েছিল। কিন্তু এই সব কিছুর আগে প্রাথমিক যুগে নাজিলকৃত সূরাগুলোর একটি হলো সূরা কলম। যে আয়াতগুলো আমি পাঠ করলাম তা সূরা কলমের অন্তর্ভুক্ত। মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রু সম্মুখীন হতে হবে, তো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন। আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে। যদিও উভয় ক্ষেত্রেই শত্রু কুরাইশ, মদিনার শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে, আর মক্কায়ও শত্রু কুরাইশ। কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে। মক্কী যুগের কুরাইশরা হলো প্রথমত এবং প্রধানত আদর্শিক শত্রু। ইসলামের বার্তাটির বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটির বিরুদ্ধে তারা অপপ্রচারের মাধ্যমে লড়াই করার চেষ্টা করেছে। তারা এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াই, বিশ্বাসগত লড়াই করার চেষ্টা করেছে। এটা হলো প্রথম যুদ্ধ। আর যুদ্ধক্ষেত্রের লড়াইটি ছিল দ্বিতীয় যুদ্ধ। কোরআনের দুই তৃতীয়াংশ কথা বলেছে প্রথম লড়াইটি নিয়ে। মক্কী সূরাগুলোর বিষয়বস্তু ছিল এই প্রথম লড়াই। আর এমনকি এই লড়াইটি প্রবল রূপ ধারণ করার আগে, মক্কার সেই আদর্শিক লড়াইটি প্রবল হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করা হচ্ছে যে কি ধরনের আক্রমণ আসতে যাচ্ছে। এখানে সূরা কলামে দুই ধরনের আক্রমণের কথা এসেছে, আর ঠিক পরের সূরাটি সূরা হাক্কাতে বাকি আক্রমণগুলোর বিষয়ে এসেছে। তো আজকের খুতবায় আমি চাই যে সংক্ষেপে হলেও আপনারা এই দুই ধরনের আক্রমণের পার্থক্য সম্পর্কে জানুন। এক ধরনের আক্রমণকে আসলে আক্রমণ বলা হয় না। এটাকে মনে হয় যে কেউ আপনার জন্য খারাপ অনুভব করছে, কেউ আপনার জন্য দুঃখ বোধ করছে। যেমন আপনি শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষজন বলছে যে তিনি উম্মাদ। যখন কেউ উম্মাদ হয়ে যায় অথবা তাকে জিন আক্রান্ত করে, মাজনুন শব্দটি এই উভয় অর্থই প্রকাশ করে। জুন্না আকলুহু আও আলাইহি জিন, এর অর্থ হতে পারে যে তার মস্তিষ্ক আর কাজ করছে না, তার চিন্তা শক্তি আচ্ছন্ন হয়ে আছে। সে হয়তো কোনো ধরনের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া অথবা কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত। এটা মাজনুন শব্দটির একটি অর্থ। এর আরেকটি অর্থ হলো কোনো শয়তান অথবা জিন তাকে আছর করেছে। প্রাচীন সময়ে এই দুই ধরনের অর্থই প্রযোজ্য ছিল। কিন্তু যখন তারা নবীজি সম্পর্কে এটা বলতো, তারা এটা বোঝাতো না যে তার উদ্দেশ্য খারাপ, বরং এরকম বলতো তার এতে কোনো দোষ নেই, বেচারার বুদ্ধি লোপ পেয়েছে, নাউজুবিল্লাহ। এভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতো। তো এখানে তারা ইসলাম অস্বীকার করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আক্রমণ করছে না। তারা শুধু বলছে যে সে অসুস্থ, সে স্বাভাবিক না, আমরা তার জন্য দুঃখ বোধ করছি। তো এটা একটা আক্রমণ, কিন্তু আক্রমণটি তার চরিত্রের উপর না, এটা তার চরিত্রকে সরাসরি আক্রমণ করে না, শুধুমাত্র তার বক্তব্যকে অস্বীকার করার একটা উপায়। আর এর বিপরীতটা আপনি পাবেন সূরা হাক্কাতে। সূরা কলামের শুরুতে এবং শেষে আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, অথবা লা ইউযলিকুনা বিআবসারহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এগুলোই সূরা কলামে বর্ণিত অভিযোগ। যখন আপনি সূরা হাক্কাতে যাবেন, আপনি দেখবেন যে তারা তাকে কবি আখ্যায়িত করেছে, তারা তাকে মন গণনাকারী বলেছে। আর একজন কবি এমন ব্যক্তি যে মানসিক বিকারগ্রস্ত নয়, সে যা লিখবে তা নিয়ে সে পরিকল্পনা করে, চিন্তা করে, সে সৃজনশীল, সে এমন কিছু সৃজন করে যা মানুষকে প্রভাবিত করে। তো এখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রতি অভিযোগ আনছে। তো একটি হলো প্রত্যক্ষ আক্রমণ, আরেকটি হলো পরোক্ষ আক্রমণ। আর আসলে প্রত্যক্ষ আক্রমণটির মোকাবেলা করা অধিকতর সহজ। কমপক্ষে আপনি আপনার শত্রুকে চিনেন, সে আপনার চোখের সামনে, সে আপনাকে মিথ্যাবাদী অথবা এটা সেটা বলছে। কিন্তু পরোক্ষ আক্রমণটি আপনার উদ্দেশ্যে করা হয় না। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক বিকারগ্রস্ত বলে, রাসূলকে শোনানো এর উদ্দেশ্য না, তারা তার চারপাশের মানুষদের বলতে চাইছে যে তিনি মানসিক বিকারগ্রস্ত, অতএব তারা যাতে তাকে গুরুত্ব না দেয়। কারণ তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশের মানুষদের কাছে এসে বলে যে সে একজন মিথ্যুক, সে একজন কবি, সে মন গণনাকারী, তার ভিন্ন পরিকল্পনা রয়েছে, তো তখন তারা বলবে যে আমরা তাকে সারা জীবন ধরে চিনি, তিনি একজন সৎ মানুষ, তোমরাই বরং মিথ্যাবাদী। তো এটা কাজে দিবে না। তাই তাদেরকে এমন একটা কৌশল নিয়ে আসতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনবিচ্ছিন্ন করে দিবে। আর এটাই সেই জনবিচ্ছিন্নকারী কৌশল যা তারা উদ্ভাবন করেছিল। এসো এটা ছড়িয়ে দেই যে জিন তার উপর আছর করেছে। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনেন, কোরআন যা বলেছে তা নিয়ে আপনি যদি এক মিনিটও চিন্তা করেন, আপনি তাৎক্ষণিক উপলব্ধি করবেন যে এটা কোনো জিনের কথা নয়,
প্রকৃতপক্ষে এটা এতটাই শক্তিশালী যে জিনও জানে এটা কোনো জিনের বাণী নয়। এমনকি জিনেরা শুনেও বলেছে, ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শ্রবণ করেছি, তাই এই অভিযোগ কাজে আসবে না।